হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আমি খুব সকাল সকাল উঠে গেছি, উঠে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে রথযাত্রা, তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সকলের তরফ থেকে। আর তোমরা কী কীভাবে রথ পালন করছো সেটাও কমেন্ট করে জানিও। আমরা মেনলি সিম্পলভাবেই ঘরোয়াভাবেই পালন করছি। তো আমাদের ঘরে যেহেতু জগন্নাথদেব আছেন, আর আমি পুরী থেকে জগন্নাথদেবের বিঘ্ন নিয়ে এসেছিলাম, সেটাই আর কি আজকে স্থাপন করা হচ্ছে। তো মা মেনলি খিচুড়ি, লাবড়া, পাঁচ রকম ভাজা, পায়েস, পাঁপড়, এগুলো দিয়ে এগুলোই আর কি ভোগ প্রসাদের আয়োজন করা হচ্ছে। তো আয়োজন কতটা কী করতে পারি, কী কী করি, অবশ্যই সারাদিনের যতটুকু পসিবল তোমাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো। তো চলো কী কী করছি সেগুলো তোমাদেরকে দেখাই, লেটস গো। নতুন জগন্নাথ, এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে এটা পাতা হলো আর কি, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো পুরো পুজো দেওয়া হোক, তারপর তোমাদের ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো। তো চলো আগে এখন প্রস্তুতি পর্বগুলো কমপ্লিট করে নিই, সব কিছু রেডি করে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। সবজি, আম, শসা, কলা, মানে ফল, সবজি সব একসঙ্গেই রয়েছে। তো এখন সবজিগুলো কাটবো, এখানে আলু, লঙ্কা সবই রয়েছে। তো দেখো এখানে লাবড়া বানানোর জন্য আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সব সবজিগুলো এখানে কেটে পরিষ্কার করে ধোয়া কমপ্লিট। আর এখানে আছে সবজির মধ্যে গাজর, কাঁকরোল, পেঁপে, বরবটি, পটল, তারপরে ডাটা, বেগুন, কুমড়ো, মিষ্টি আলু, তো মিক্সড সবজি। তো খুব কালারফুল লাগছে ধুয়ে পরিষ্কার করা, এটা দিয়েই মেনলি লাবড়াটা হবে। তো হয়ে যাওয়ার পর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এখানে আমি পাঁচ রকম সবজি কেটে নিয়েছি ভাজার জন্য, তো সেটাও কমপ্লিট রান্না হয়ে যাওয়ার পর তো তোমাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে খিচুড়ি, তো সেটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলি। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা হয়তো আমাকে আগেই দেখেছো দিদিদার ভিডিওতে। তো আজকে হচ্ছে 7th of July, রোববার, রথযাত্রা। তো আজকে মানিবাড়িতে পুরো একদম সকাল থেকে প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, মানে খিচুড়ি করা, লাবড়া করা, বেসিক্যালি ঠাকুরের ভোগের জন্য যা যা করতে হয়। আর আমিও সকাল সকাল স্নান টান করে একদম চলে এসেছি এখানে। 11:15 বাজে, একদমই সকাল নেই। তো এখন এদের অলমোস্ট, মানে অলমোস্ট না বলা যেতে পারে, সবকিছুই জোগাড় করা হয়ে গিয়েছে। আমি এখন এসেছি, আমি একদম পুরো স্নান দান করে ব্রেকফাস্ট করে তারপরে এখন এসেছি সবকিছু দেখতে। আর আমি এখন একটুখানি ভোগটা নেড়ে দেবো, সেটাতে এটা অসাধারণ টেস্ট হয়ে যাবে। দেখো এখানে খিচুড়িটা সুন্দর ফুটছে, অলমোস্ট প্রায় হয়েই এসেছে বোধ হয়, মানে একটুখানি নেড়ে দিল। আর এখানে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, নারকোল কুড়ে রাখা হয়েছে, মানে কুচি কুচি করে কেটে রাখা হয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য। তো অলমোস্ট সবকিছু হয়ে যাওয়ার পরে মানি এখন আমাকে বলেছে নারকোলটা, যে তোমাদেরকে দেখালাম কুচনো নারকোলটা, ওটা ভাজতে। তো আমি এখন সেই নারকোলটাই ভাজছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে নারকোলটা ভাজছি। তো দেখো আমি ঠাকুরের প্রসাদগুলো এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম, তো আমার গোছানো মোটামুটি ডান। তো এখানে আমি ফল প্রসাদ মিষ্টি দিয়ে গুছিয়ে নিয়েছি, আর এদিকটাও কিছু গোছানো হয়েছে, তো পুরোটা এখনো কমপ্লিট হয়নি। তো দেখো এখানে চিপস, পাঁপড় সব গোছানোর ডান, তাও আমি ধরে দিলাম। নিচে বাচ্চারা, ছোট বাচ্চারা এসছে, মানে রথ নিয়ে এসছে। তো জিজু নিচে গিয়েছে রথ টানতে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়েছে, আর তার সাথে সামনে খুব সুন্দর করে মানে ভোগের জোগাড় জান্তি করা হচ্ছে। তো পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সবকিছু গোছানো রেডি, একদম ফাইনাল। তো মা এসে জাস্ট পুজোটা করবে। তো দেখো আমার এখানে প্রসাদগুলো সাজানো হয়ে গেছে, এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়েছি, আর এখানে আছে নৈবেদ্য, এখানে আছে আম, সন্দেশ, সবকিছু টুকরো টুকরো করে কেটে দিয়েছি, নারকেল, শসা, নৈবেদ্য তো যেরকম ভাবে সাজায় আর কি। তার পাশে আছে ভোগ প্রসাদ, খিচুড়ি, লাবড়া, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সমস্ত রকম ভাজা, মানে পাঁচ রকমের ভাজা, লাবড়া খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে পাঁপড়, আলুর চিপস, আর এখানে আছে প্রসাদ, পায়েস, কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর ওখানে থালাতে ঠাকুরকে দেওয়া হয়েছে ফল প্রসাদ, মিষ্টি, গজা, তারপরে তোমার হচ্ছে জিলাপি, এগুলো দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। তো এইভাবেই
মানে সাজানো হয়েছে, এবার মা এসে ফাইনাল পুজোটা করবে। লাগলো আমাদের আয়োজন, তো অবশ্যই কমেন্ট করে জানিও। সিম্পল যতটুকু পসিবল হয়েছে সেটুকুই করার চেষ্টা করেছি ভক্তি ভরে। আর তোমরা কে কীভাবে রথযাত্রা পালন করেছো সেটাও কমেন্ট করে জানাও। তো আমরা তো এইভাবেই পালন করছি, আর তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সকলের তরফ থেকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কীভাবে কাটাচ্ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো দেখো এখানে পঞ্চপ্রদীপটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমাদের যে এক হাঁড়ি ভোগের খিচুড়ি প্রসাদ আর যে লাবড়াটা রয়েছে সবটাই ঠাকুরের সামনে এখন নিবেদন করা হয়েছে। এবার এখন মানি আরতি করতে বসবে। সবাই মিলে যাচ্ছি রথের মেলাতে, তো সেখানে গিয়ে যতটুকু পসিবল তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। রথযাত্রা রথের মেলায় যাবো না সেটা কখনো হতে পারে। আর আমাদের এখানে গোবরডাঙ্গায় তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে রথের মেলা হয় ছোটোখাটো, তো সেখানেই যাচ্ছি। তো চলো বেশি বকবক না করে বেরোনো যাক, আর আমরা দুজনে রেডি হয়ে গেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আসো। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এখানে দিদি ভাই আর আমি রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি রথের মেলাতে। মানি আর জিজু আসছে, তারা এখনো মানে বাড়িঘর লক করে আসতে পারেনি, আসছে তারা। তো এখানে আমরা ভ্যানে করে যাচ্ছি এখন মেলাতে, মানি আর জিজু সামনে বসে রয়েছে। তো এখন অন্ধকার হয়ে গেছে, এখন আর কিছু তোমরা দেখতে পাবে না, মেলায় গিয়ে দেখা। তো এখানে জিজু আর দিদি ভাই দাঁড়িয়ে আছে, মানি ওপাশে কোথাও একটা রয়েছে। আমরা এখন একটা এই দেখো একটা গাছের দোকানের সামনে এসেছি, দিদি ভাইয়ের কিছু গাছ নেওয়ার রয়েছে সেই জন্য। তো কি গাছ নিলো সেটা তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে দেখো। সে গেছে গাছ কিনে, এই যে এখানে গাছ কিনেছে, কি গাছ কিনেছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে ডিটেলসে বলে দেবে দিদি ভাই। এই যে মেলাতে এন্ট্রি করার পরে এখানে একটা ঠাকুরের ফটোর দোকান রয়েছে, তার পাশেই এই দোকানটা রয়েছে। এই দোকানে এই কাকুটার কাছে প্রচুর ভ্যারাইটিস কালারফুল ফুলের গাছ রয়েছে। তো দেখো গাছ কাকু আমাদেরকে গাছগুলো দেখাচ্ছিলো, আর গাছে প্রচুর সুবিধা হয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছিলো। তো চলো আমরাও মেলাটাকে এক্সপ্লোর করি, আর তোমরাও আমাদের সঙ্গে মেলাটা ঘুরে দেখো। মানি দিদি ভাই একটু ওদের টুকটাক জিনিস কেনা আছে সেগুলো কিনছে, আর জিজু একটা ভুট্টা আনতে গেছে। মিনওয়াইল আমার মানির জন্য দুটো চকলেট কর্নেট আইসক্রিম এনে দিয়েছে। তো আর বেশিক্ষণ আমরা নেই, 5-10 মিনিটই রয়েছে, তারপর আমরা বাড়ি চলে যাব। মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাদাম ভাজা তো মেলার মোস্ট ইম্পর্টেন্ট চিজ, আর আমি দেখো অগত্যা একটু ফুচকা খেয়েছি আর একটা শখ করে ভুট্টা কিনেছি ভাই, এইটুকু খেতে পেরেছি আর পারছি না। এখন ফ্রোজেন ভুট্টা আমি সেটা জানতাম না, লিটারালি প্রচুর শক্ত, মানে আমার ক্ষমতা নেই এই ভুট্টা থেতো করে ছাড়া খাওয়ার কোনো মানে অবকাশই নেই। তো জানি না কি হবে, এটা হয়তো ফেলাই যাবে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মানে তোমরা এই ভুলটা করো না আমার মতন, এখন ভুট্টা খাওয়ার রিস্ক নিও না, যাদের দাঁতে প্রচুর জোর তারাই কিনো। তো চলো মেলা ঘুরতে গিয়ে আবার জামা কাপড়ও হয়ে গেছে, দেখো একটা প্যান্ট হাফ প্যান্ট সব ডেলি ইউজের জিনিসপত্র, এটা আমার বাবার। আমি একটা নাইটি কিনেছি গ্রিন কালারের বাটি প্রিন্টের, এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড পুরো নাইটিটাই সেম, তো অ্যালান কাটের নাইটি এটা, আর খুলে তোমাদেরকে দেখালাম না। আর এই একটা নাইটি আমার মারও, এটা খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, তো এটা আমার মা নিয়েছে। তো এটা ফ্রন্ট, এটা হচ্ছে বেজ কালার, ব্ল্যাক কালার আর রেড কালার, আর এই যে ব্যাগ পুরো নাইটিটা এরকম। তো তোমাদেরকে খুলে খুলে আর দেখাচ্ছি না, তো এটাও অ্যালান কাটের, বেশ একটি ইউনিক লাগলো বলে মা নিল। তো এই দুটো নাইটি, এগুলোই হচ্ছে জামা কাপড় কেনা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার কি গাছ কেনা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমার দুটো হাতে দুটো গাছ নিয়ে আমি বসে পড়েছি, তো এটা একটা জবা গাছ, এটা একটা স্থলপদ্ম গাছ। তো আমাদের বাড়িতে প্রচুর জবা গাছ, তার সত্ত্বেও আমার মারও একটা জবা গাছ নিয়ে চলে এসেছে। তো এটা একটা রেড কালারের জবা আর এটা একটা স্থলপদ্ম, সবার বাড়িতেই এখন কম বেশি আছে। তো এটা মা কাকে গিফট করবে সেই জন্যই নিয়ে এসছে।
তো চলো তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিয়েছি। তো রথের দিন গাছ কিনবো না সেটা কখনো হতেই পারে না, কারণ রথের দিন গাছ লাগানোটা খুবই শুভ বলে মানা হয়। তো আমার সব গিফট দেখানো ডান, তো কোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সবাই বাড়ি চলে এসেছি, এসে খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ প্রচুর ঘুরু ঘুরু হয়ে গেছে, মেলাটা ছোট হয়ে গেছে, মানুষের গ্যাদারিং বড় হয়ে বেশি হয়ে গেছে, তো খুব ক্লান্ত। যাই হোক, বেশিক্ষণ ছিলাম না, একদমই অল্প টাইম ছিলাম, তো সবাই এসে একটু ল্যাদ খাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর ভিডিওটাও এন্ড করে নিই। আমার বোনু, তোমাদের দাদা ভাই, যে আমার মা দেখো এখন আমার মাসির সঙ্গে কথা বলছে। হ্যাঁ, তো চলো সবাইকে দেখিয়ে দিলাম এক ফ্রেমে। আর আমি দেখো জিজুর টি-শার্ট পরেছি, পিঙ্কি পিঙ্কি ইঙ্কি পিঙ্কি জিজুর টি-শার্ট পরেছি। তো চলো, যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো বাই।